Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে পেটিএম এর সূত্র ধরে গ্রেফতার হাবড়ার জোড়াখুনে অভিযুক্ত তন্ময় বর বৃহস্পতিবার সন্ধ্যের পর বারাসাত ব্যারাকপুর রোডের নীলগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাটিয়ে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03210255046 জিম ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা পেটিএম এর সূত্র ধরে গ্রেফতার হাবড়ার জোড়াখুনে অভিযুক্ত তন্ময় বর বৃহস্পতিবার সন্ধ্যের পর বারাসাত ব্যারাকপুর রোডের নীলগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বারাসাতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বুধবার রাতে হাবড়ার কুমড়া পঞ্চায়েতের টুনিঘাটা গ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন রামকৃষ্ণ মণ্ডল ও লীলা মণ্ডল সেই খুনে মূল অভিযুক্ত তন্ময় বর ঘটনার পরই বেপাত্তা হয়ে যায় তাকে ধরতে পুলিশে তৎপরতা শুরু করে তন্ময় প্রথমে কলকাতায় আত্মগোপন করেছিল তারপর সেখান থেকে দুর্গাপুরের এক আত্মীয়ের বাড়িতে যায় সেখান থেকে ব্যারাকপুরের নীলগঞ্জ এলাকায় ফিরে আসে তন্ময়ের কাছে টাকা ফুরিয়ে এসেছিল পরিচিত একজনকে পেটিএম এ টাকা পাঠানোর কথা বলেছিল সেই পেটিএম এর সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যের পর নীলগঞ্জ থেকে পুলিশ তন্ময়কে গ্রেফতার করে পুলিশ সুপার জানিয়েছে খুনের মোটিভ জানতে আমরা ধৃতকে হেফাজতে নিচ্ছি তারপর বিষয়টি পরিষ্কার হবে হাবড়া থানার কুমড়া অঞ্চলের টুনিঘাটাতে একটা ডাবল মার্ডারের কেস ঘটে আমরা একটা অভিযোগ পাই সেই অভিযোগের উপর বেশ করে হাবড়া থানার একটা কেস ইনিশিয়েটেড হয় আন্ডার বাইট হাবড়া পিএস কেস নাম্বার 449/20 ডেটেড 16/7/20 একটা মার্ডার এবং আনসেক্টের সেকশনে 302/201 IPC 25/27 আনসেক্টের একটা কেস স্টার্ট হয় আমরা এই কেসের সোল অ্যাকিউজড হিসেবে একটা নাম পাই তন্ময় বর যেটা এফআইআরে ইন্ডিকেট করা ছিল ডিডি ইনভেস্টিগেশন আমরা একটা স্পেশাল টিম ফর্ম করি এই কেসটাতে আসামিকে অ্যারেস্ট করার জন্য আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ ডিএসপি হেডকোয়ার্টার অ্যান্ড অ্যাডিশনাল এসপি জোনাল আমাদের এই টিম এক্সট্রিমলি গুড ওয়ার্ক করে এবং এটা পার্সু করে টেকনিক্যাল লিড এবং ম্যানুয়াল লিডগুলো নিয়ে আমরা এই আসামিকে তন্ময় বরকে কাল ইভিনিংয়ে নীলগঞ্জ এরিয়া থেকে অ্যারেস্ট করি এই অ্যারেস্টের ক্ষেত্রে যেটা মানে স্পেশালিটি আছে এখানে ও মানিটারি ক্রাঞ্চে ছিল ও এখান থেকে চৌবাগা কলকাতা চৌবাগা চৌবাগা থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে ফের ব্যারাকপুর চলে আসে ও ফাইনালি একটা চলে যাওয়ার প্ল্যান করছিল কিন্তু ও যেহেতু মানিটারি ক্রাঞ্চ ছিল সেহেতু ও একজনের কাছে পেটিএমের মারফতে টাকা চায় আমরা সেটা সেই তথ্যটা পেয়ে যাই সেই তথ্যটা পাওয়ার পর আমরা সেটাকে পার্সু করি এবং ওর লোকেশন সম্বন্ধে নিশ্চিত হয়ে ওকে কালকে আমরা অ্যারেস্ট করি ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন নিজের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে রেজিস্টার করুন sangipoint.com এ কল 8583981727 দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511